আলাইকুম, আমি রাজিন সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। আজকের সেশন থেকে আমরা জানব এবং শিখব প্যান এবং সিস্টেম সম্পর্কে এবং প্যানের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানব, প্যান স্থাপনের বিভিন্ন পরিমাপ এবং ক্লিয়ারেন্স সম্বন্ধে জানব, যে সমস্ত টুলসগুলি প্যান স্থাপনে ব্যবহার হয় সে সম্বন্ধে জানব এবং যে ম্যাটেরিয়ালসগুলি প্যান স্থাপনে ব্যবহার হয় সে সম্বন্ধে জানব এবং একটি প্যান এবং সিস্টেম ইনস্টলেশনের স্থাপনের বিভিন্ন ধাপ অনুসরণ করে আমরা স্থাপন করতে পারব। আমাদের ব্যবহারিক কাজের সময় প্রথমে অবশ্যই আমাদের নিজেদের সুরক্ষা করার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই পরিধান করে নিতে হবে, যেমন আমাদের সমস্ত শরীরকে সুরক্ষার জন্য অ্যাপ্রন পরিধান করতে হবে, আমাদের পাকে সুরক্ষার জন্য সেফটি শু পরিধান করতে হবে, আমাদের হাতকে সুরক্ষার জন্য সেফটি গ্লোভস ব্যবহার করতে হবে, আমাদের চোখকে সুরক্ষার জন্য সেফটি গগলস ব্যবহার করতে হবে এবং আমাদের এই কাজটিতে গ্রাইন্ডিং মেশিন এবং ড্রিল মেশিনের কাজ আছে, সেখান থেকে ডাস্ট তৈরি হবে, তার জন্য আমাদেরকে এই কাজে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শব্দর জন্য কান প্রোটেক্ট করার জন্য অবশ্যই ইয়ার প্লাগ বা ইয়ার প্রোটেক্টর ব্যবহার করতে হবে এবং আমাদের মাথা আঘাত থেকে রক্ষা করার জন্য সুরক্ষার জন্য অবশ্যই সেফটি হেলমেট পরিধান করতে হবে। এছাড়া আমাদের এই ব্যবহারিক কাজে সেফটি রুলসগুলি অনুসরণ করতে হবে, টুলসগুলি ব্যবহারের বিধি অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে এবং পাওয়ার টুলসগুলি ব্যবহারের সময় আর কেবলগুলির কানেকশন এবং কেবলের লিকেজ এবং লুজ কানেকশন এই সমস্ত বিষয়গুলি খুব মনোযোগ সহকারে চেক করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। কাজ শেষে অবশ্যই পাওয়ার সুইচটা বন্ধ রাখতে হবে যেন কোনো রকমের দুর্ঘটনার সৃষ্টি না হয় এবং কোনো রকমের দুর্ঘটনা ঘটে গেলে এটা পাশের সহকর্মী বা স্থানে যে আছে তাকে রিপোর্ট করতে হবে এবং ছোটোখাটো ইঞ্জুরি হলে সাথে সাথে সেটার ফার্স্ট এড ব্যবহার করতে হবে। তাহলে আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্পূর্ণভাবে পরিধান করে এবং সেফটি রুলগুলি অনুসরণ করে কাজটি শুরু করব। প্যান প্যান একটি ফিকচার, যে প্যানটি টয়লেটে অবস্থান করে এবং এই প্যানটি ফ্লোরের সমান্তরালে থাকে এবং প্যান থেকে নির্দিষ্ট উচ্চতায় একটি ফ্লাশিং ট্যাঙ্ক বা সিস্টেম থাকে, সংযুক্ত থাকে। এইটা বিভিন্ন হাইট ভেরি করে। এখন আমরা প্যান সম্বন্ধে বিস্তারিত জানব। প্যান ম্যাটেরিয়ালস এবং তার স্ট্রাকচার এবং রং রুচির ভিত্তি করে রং এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রকারের প্যান হয়। আমরা কিছু বিভিন্ন কালারে এবং ম্যাটেরিয়ালসের প্যান দেখতে পাচ্ছি। প্যান মূলত যে অংশগুলি থাকে সেইগুলো আমরা একটু মেজারমেন্টগুলি দেখে নিচ্ছি, তবে এই মেজারমেন্টগুলো বিভিন্ন কোম্পানি ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে। এই এটা ফিকচারগুলোর এবং পার্টসগুলোর মেজারমেন্টগুলি ডিফার করে কোম্পানির ভিত্তিতে এবং ডিজাইনের উপর ভিত্তি করে এইগুলা ভ্যারি করে। সাধারণভাবে দেখা যাচ্ছে যে একটা প্যানে যে 510 সেন্টিমিটার থেকে মেইন বলটা হয়, একটা প্রান্ত থেকে 650 সেন্টিমিটার হয় এবং ফ্ল্যাশিং ট্যাঙ্ক থেকে প্রান্ত পর্যন্ত 806 সেন্টিমিটার হয় এবং এটার উইথটাও কোম্পানি ওয়াইজ ভেরি করে এবং ফ্ল্যাশিং ট্যাঙ্ক সিস্টেমটার হাইটটাও কোম্পানি এবং ডিজাইনের উপরে ভেরি করে। আমরা প্যান সম্বন্ধে আরো বিস্তারিত তথ্যগুলি জানব। প্যানের
যে অংশগুলো আছে প্যানের মেইন যে বল, সেই বলটা ফ্লোরের সমান্তরালে থাকে, ফ্লোরের লেভেলে থাকে, প্যানের নিচের অংশটা ফ্লোরের নিচে থাকে, কনসিল্ড থাকে। এবং ওই প্যানের বোলের এখান থেকে ট্র্যাপ থাকে, এখানে দুই ধরনের ট্র্যাপ ব্যবহার করা হয়, এস ট্র্যাপ এবং পি ট্র্যাপ। এস ট্র্যাপ এবং পি ট্র্যাপ মূলত কাজ একই হয়। এস ট্র্যাপ এবং পি ট্র্যাপের দুটি ট্র্যাপের মাঝে ওয়াটার সিল থাকে, যা দুর্গন্ধ বাতাসকে ভিতরে আসতে বাধা দান করে, গ্যাস নিয়ন্ত্রণ করে। এবং একটি ফ্লোরের সাথে সমান্তরালে থাকে, এবং একটি পি ট্র্যাপ দেয়ালের সাথে খাড়াভাবে স্থাপনের জন্য পি ট্র্যাপ ব্যবহার করা হয়, আর ফ্লোরের সাথে স্থাপনের জন্য এস ট্র্যাপ সাধারণত ব্যবহার করা হয়। তবে এস ট্র্যাপের চেয়ে পি ট্র্যাপে পানি ধারণ ক্ষমতা বেশি, এবং এখানে ওয়াটার সিলটা বেশি দীর্ঘস্থায়ী হয়, এবং এখানে অবশ্যই ফ্ল্যাশিং ট্যাঙ্ক বা সিস্টেম ব্যবহার করতে হয়। আমাদের এই প্যান স্থাপনের কিছু বেসিক ক্লিয়ারেন্স লক্ষ্য রাখতে হবে। এখানে একটা বাথরুমের বিভিন্ন ফিকচার থাকে, এই ফিকচার থেকে ফিকচারের দূরত্ব এবং পার্শ্ববর্তী দেয়াল সাথে যে দূরত্ব, সেগুলো আমরা একটু এক নজরে দেখিয়ে নিচ্ছি। সামনে থেকে বাঁধার জন্য আমাদেরকে অবশ্যই 24 ইঞ্চ বা 61 সেন্টিমিটার ক্লিয়ারেন্স রাখতে হবে। ফ্রন্ট থেকে এটা আমাদের 36 ইঞ্চ বা 91 সেন্টিমিটার রাখতে পারলে ভালো হয়। সাইড ওয়াল থেকে 12 ইঞ্চ বা 30.5 সেন্টিমিটার মিনিমাম রাখা উচিত, বেশি হলে সমস্যা নাই। সাইড ওয়াল ফ্রম সেন্টার থেকে 22 ইঞ্চ এবং 56 সেন্টিমিটার রাখা উচিত, মিনিমাম রাখতে হবে, বেশি থাকলে সমস্যা নাই। টয়লেট পেপার ফ্লোর থেকে এটা 30 ইঞ্চি হাইটে হয়, 76 সেন্টিমিটার হাইটে এটা স্থাপন করতে হয়। টয়লেট পেপারটা থেকে প্যান থেকে রিচ করার জন্য 12 ইঞ্চ বা 30.5 সেন্টিমিটার দূরে অবস্থান করতে হয়। এই সমস্ত ক্লিয়ারেন্সগুলি বিবেচনা করে আমাদের প্যান স্থাপনের পরিকল্পনা করতে হবে। আমাদের দেশের কালচারে বা আমরা মুসলিম কালচারে প্যান কখনোই পূর্ব পশ্চিমে স্থাপন করব না, আমরা সবসময় প্যান উত্তর দক্ষিণে স্থাপন করব। এবং ওই টয়লেট কক্ষের যে দরজা এবং জানালা, এই দুটি রিকোয়ারমেন্টস আমাদেরকে কনসিডার করতে হবে। তার কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের যে দেখা যাচ্ছে যে ডোর যদি আমরা মাঝামাঝি থাকে, তাহলে ফিকচারগুলি ব্যবহার করতে বাধার সম্মুখীন হয়, এবং এটার সার্কুলেশনের ক্লিয়ারেন্সগুলো কম হয় এবং সার্কুলেশনে বাধাপ্রাপ্ত হয়। এই সমস্ত বিষয়গুলি আমাদের জানতে হবে, এবং প্যানটার যে প্লেসমেন্ট দেখাচ্ছি সেটা ফ্লোর লেভেল থেকে ফ্লোর লেভেলের সমান্তরালে থাকবে, এবং নিচের অংশটুকু কনসিল থাকবে ফ্লোরের নিচে। এবং ফ্লাশিং সিস্টেমটা অনেক সময় এটা কনসিলও করা যায়, আবার এটা অনেক সময় সার্ফেসও করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সার্ফেসই দেখতে পারি। হোটেল বা বাণিজ্যিক কমার্শিয়াল বিল্ডিং এ হয়তো কনসিল বেশিরভাগ দেখা যায়। এখানে আমাদের এই প্যানের সাথে ফ্লাশিং ট্যাঙ্ক সিস্টেম, আর তার সাথে পানি ব্যবহার করার জন্য হোস পাইপ, পুশ শাওয়ার এবং ট্র্যাপ, এই সমস্ত রিকোয়ারমেন্টসগুলি থাকবে। আমরা সবগুলি রিকোয়ারমেন্টস একসাথে দেখে নিলাম। ফ্লাশিং সিস্টেম, ফ্লাশিং সিস্টেমটার এখানে দুই রকম হতে পারে, একটা লো হাইট ফ্লাশিং সিস্টেম, একটা হাই হাইটের ফ্লাশিং সিস্টেমটা হয়। এটা সাধারণত একটা হয় 75 ইঞ্চ থেকে 82 ইঞ্চ পর্যন্ত অ্যাবভ হতে পারে, আর একটা হয়তো 36 ইঞ্চ থেকে 48.6 ইঞ্চ পর্যন্ত হতে পারে। তো এটার হ্যান্ডেলিং সিস্টেমটা যেটা হাই লেভেলে হয়, সেটা একটা রোপ বা সিকল থাকে, সেটা পুল করলেই পানিটা ফ্লাশ হয়ে আসে। আর যেটা লো হাইটে হয়, সেখানে নব বা হ্যান্ডেল থাকে, সেটা মুভ করলেই পানিটা বের হয়ে আসে, এবং ফ্ল্যাশিং সিস্টেমের মধ্যে যে পানিটা থাকে তার মাধ্যমে যে স্টোর বা ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। তো
তবে ফ্লাশিং সিস্টেমের ভিতরে ট্যাঙ্ক যেটা আছে, ফ্লাশিং সিস্টেমের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের মধ্যে যেই অংশগুলি থাকে আমরা একটু দেখে নেই। সেখানে থাকে বলকক বাল্ব, ওভারফ্লো টিউব, ট্যাঙ্ক ফ্লোট, বলকক সাপ্লাই পাইপ, ডিসচার্জ আউটলেট, ফ্ল্যাশবোর্ড। আমরা এখন দেখে নিচ্ছি ফ্লোরের যে আমাদের বেসটা থাকবে সেখানে আমাদের রিকোয়ারমেন্টস গুলো। আমাদের ফ্লোরের বেসে সাধারণত ব্যান বোল এবং ট্র্যাপটা থাকে। এখানে এইখানে লাগানোর সিস্টেমটা হচ্ছে সলভেন্ট সিমেন্ট বা সিলিকন সলিউশন দিয়ে, বা অনেক সময় হিট দিয়ে এটা প্রেস করে চাপ দিয়ে লাগাতে হয়। এখানে দুটো অংশ মূলত কাজ আগে লাগাতে হবে ফ্লোরে, প্যান বোল্টার সাথে একটা ট্র্যাপ লাগানো লাগবে এখানে। তাহলে আমাদের বেসে মূলত দুটি পার্ট, একটা হচ্ছে প্যান বোল্ট এবং ট্র্যাপ। এটা পি ট্র্যাপও হতে পারে, এস ট্র্যাপও হতে পারে। প্যানের ভেন্টিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফ্লোরের সাথে যে ট্র্যাপটা, ক্লোজারটা, ফ্ল্যাঞ্জ ট্র্যাপটার সাথে সেট হয়ে এখানে দেখা যাচ্ছে একটা ভ্যান্ট হয়ে সেটা ভ্যান পাইপের সাথে চলে যাচ্ছে, এবং এই ভ্যান্টিংটা ওই ট্র্যাপের যে ওয়াটার সিল আছে সেই ওয়াটার সিলের মাধ্যমে গ্যাসটা ভিতরে যেতে বাধা দেয়, এবং আউটলেট দিয়ে এটা একটা বাইরে যে ভ্যান পাইপ থাকে সেই ভ্যান পাইপের মাধ্যমে আমাদের স্ট্রাকচারের একদম টপে ভ্যান পাইপটা নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে এই ভ্যান্ট গ্যাস, যে দূষিত গ্যাসটা আছে, দুর্গন্ধযুক্ত গ্যাসটা আছে, সেটাকে এয়ার পাস বা এয়ারে ছেড়ে দেওয়া হয়। এখানে এই টয়লেটের ভেন্টিং সিস্টেমটা অবশ্যই থাকা উচিত, এবং সতর্কতার সাথে ভেন্টিং সিস্টেমটা এই ফ্যান স্থাপনের সাথে সাথেই এই জিনিসটাও আমাদের গুরুত্ব সহকারে মেনটেন করা উচিত। আমাদের এই প্যান ইনস্টল করতে গেলে, স্থাপন করতে গেলে আমাদের যে সমস্ত টুলস, ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্টসগুলি লাগবে আমরা একটু তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের পানি ব্যবহার করার জন্য পুশ শাওয়ার লাগবে, পাইপ রেঞ্চ লাগবে, অ্যাডজাস্টেবল রেঞ্চ লাগবে, ডাই স্টক লাগবে, পাইপ ভাইস লাগবে, এবং একটি ইন্ডিয়ান টাইপ প্যান লাগবে, পাইপ কাটার লাগবে, পি ট্র্যাপ অথবা এস ট্র্যাপ লাগবে। আমরা এখানে পি ট্র্যাপ ব্যবহার করব। ফ্ল্যাশিং ট্যাঙ্কে বাল্ব, অ্যাঙ্গেল স্টপ কক এবং সলিউশনের জন্য সিলিকন, ফ্ল্যাশিং ট্যাঙ্ক এবং ফ্ল্যাশিং ট্যাঙ্কের ভিতরে ফ্লুইড বাল্ব, নন রিটার্ন বাল্ব থাকবে, এবং আমাদের জয়েন করার জন্য টেফলন বা থ্রেড ট্যাপটা ব্যবহার করা হবে, এবং আমরা যখন মেটালিক কিছু কাটবো তখন আমাদের ওয়াইন ট্যাঙ্কটা ব্যবহার করতে হবে। এখানে আমরা প্যানের যে অংশগুলো দেখে নেই। প্যানের আমাদের একটা ট্র্যাপ, যে প্যানের যে একটা ট্র্যাপের জন্য আমাদের একটা আউটলেট আছে, এটা ট্র্যাপ সিস্টেম বলছি আমরা, এবং একটা হোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ড্রেন হোল, এবং ফুটরেস্ট যেখানে পা রাখা হয় এটাকে ফুটরেস্ট বলছি। এই তিনটি অংশ নিয়ে আমাদের প্যানটা গঠিত, এবং ওভারঅল এই প্যানটার সাথে অপারেট করার জন্য, আমাদের ব্যবহার করার জন্য প্যানের সাথে কানেকশন থাকবে সিস্টেম, সিস্টেমটার এবং একটা হোস পাইপের সাহায্যে। এটা একটা প্লাস্টিক পাইপ হয়, এটা মেটালিকও হয় ডিজাইনের উপর ভিত্তি করে। এই অংশটাকে আমরা বলছি হোস, এবং একটা প্যান এবং প্যানের ট্র্যাপের অংশটা আমরা দেখে নিলাম। এখানে আমাদের একটা প্যান নেওয়া হয়েছে, এখন আমরা এই প্যানটা স্থাপন করব, এবং এখানে আমাদের এই প্যানের সাথে যে ফ্ল্যাশিং সিস্টেম বা ট্যাঙ্কটা স্থাপিত হবে এই ট্যাঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি, এবং এটার বিভিন্ন ভিউ এর মাধ্যমে আমাদের এটার পার্টস এবং পুশিং সিস্টেমটা এবং এটার পিছনে আমরা কিভাবে লাগবো, কোথায় স্ক্রু পয়েন্ট গুলো আছে দেখে নিলাম। এখন আমাদের বাইরের আউটলেটের সাথে, আউটলেট সয়েল পাইপের সাথে একটা পি ট্র্যাপ কানেকশন করে নিতে হবে। এখানে বাইরের সয়েল পাইপের সাথে পি ট্র্যাপটা কানেকশনের জন্য এখানে আমাদের সলভেন্ট সিমেন্ট বা সিলিকন ইউজ করতে হবে, এবং এখানে সিলিকন ইউজ করে এটাকে চাপ দিয়ে তারপরে লাগাই দিতে হবে, এবং এটাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন এটা শক্তভাবে লেগে যায়, এবং এটার নিচে এবং আশেপাশে ইট বা পাথর দিয়ে একটু জ্যাম, যেটা বলা হয় আটকানো, একটু আটকে রাখতে হবে যেন জয়েন্টটা ঠিকভাবে
লেগে যায় এবং মুভমেন্টে এটা খুলে না যায়। এটা লাগানোর পরে আমাদের যে ফ্লোরের যে সারফেসটা কেমন দেখা যাচ্ছে, আউটলেটের যে ট্র্যাপের যে মুখটা আমাদের প্যানের সাথে সংযুক্ত হবে সেই অংশটা আমরা দেখে নিচ্ছি। আমাদের ট্র্যাপ সেট করা হয়ে গেছে, এখানে একটু ফিনিশিং মোডে নিয়ে আসলাম আমরা ট্র্যাপের মুখটা। এখন আমরা এই প্যানটা সেট করব, যে ট্র্যাপের যে আউটলেটটা দেখে আসলাম, এখন আমাদের এই প্যানের যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি হোল, এই অংশটা ওই ট্র্যাপের হোলটার সাথে আমাদের কানেকশন করতে হবে। এবং এই কাজগুলি করার সময় আমাদেরকে স্পিড লেভেলের মাধ্যমে অবশ্যই ফ্লোর স্লোপের সাথে অ্যাডজাস্ট করে লেভেলটা মেনটেন করতে হবে। আমরা প্রতিটা স্টেপে স্পিড লেভেল দিয়ে লেভেলিং করে নিব এবং আমাদের যে মেজারমেন্টগুলি বলে আসছি আমরা ক্লিয়ারেন্সগুলি রাখতে যা হবে, পিছনের দেয়াল থেকে, পার্শ্ববর্তী দেয়াল থেকে এবং পার্শ্ববর্তী ফিকচার থেকে, এই জিনিসগুলি আমরা মেজারিং ট্যাব দিয়ে অবশ্যই মেজারমেন্ট করে নিব এবং নির্ধারিতভাবে স্পিচ লেভেলের সাথে অ্যাডজাস্ট করে যখন আমরা মেজারমেন্ট নিয়ে মুভ করব তখন আমাদের স্পিচ লেভেলের দিকেও খেয়াল রাখতে হবে যেন আমাদের এটার লেভেলিংটা ঠিক থাকে। আমরা চারিপাশের মেজারমেন্টগুলি ঠিক করে নিচ্ছি এবং আমরা এই স্পিড লেভেল দিয়ে লেভেলিংটা ঠিক মতন চেক বারবারই বারবারই এই স্পিড লেভেলটা ব্যবহার করে লেভেলিংটা চেক করে নিতে হবে। এবং এখন আমরা যে হোলটা আছে, হোলের এখানে যে কানেকশনটা আছে সেটা ঠিকভাবে করে নেব। এখানে যে প্যানের যে হোলটা আছে সেই হোলের সাথে ট্র্যাপে কানেকশনের জন্য আমরা এখানে সিলিকন দিয়ে নিচ্ছি এবং দুটি পাইপ কানেকশন করে জন্য সিলিকন দেওয়ার পরে ঠিকভাবে অ্যাডজাস্ট করে চাপ দিয়ে এটা সেট করতে হবে। এবং এখানে আমাদের যে তাহলে প্যানটা সেট হয়ে যাওয়ার পরে প্যানের পিছনের আরেকটা হোল আছে, সেটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্কে নিশ্চিত করার জন্য, স্থাপন করার জন্য ওই ফ্লাশিং যে রিম আছে প্যানের মধ্যে একটা ফ্লাশিং রিম আছে, সেই রিমের কাছে একটা এই ফ্লাশিং ট্যাঙ্কের জন্য একটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হোল থাকে, বা ম্যাক্সিমাম 3 ইঞ্চি এ পর্যন্ত একটা হোল থাকে। এই হোলের সাথে আমাদের এই ফ্লাশিং ট্যাঙ্কের যে স্ট্যান্ডটা আছে হোস, সেটা কানেকশন করতে হবে। এই হোস কানেকশনের জন্য হোসের অংশ যেই অংশটা আমাদের প্যানের সাথে সংযুক্ত হবে সেই অংশটার সাথে আমাদেরকে সিলিকন লাগাতে হবে। এখন সিলিকন লাগিয়ে নিয়ে আমাদেরকে অপর প্রান্তের সাথে অপর প্রান্তের যে হোসের যে অপর প্রান্ত প্যানের প্রান্ত এবং হোসের প্রান্তের সাথে আমাদের সিলিকনের সাহায্যে লাগাতে হবে। এখানে এটা যেন ঠিকভাবে লেগে যায়, খুলে না যায়, প্রাথমিক পর্যায়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে যেন এটা শক্তভাবে আটকিয়ে যায়। আটকানোর পরে আমাদের এটাকে ভার্টিক্যালি সেট করে প্যানের সাথে এবং ফ্লাশিং ট্যাঙ্কের সাথে, এখানে তিনটা কানেকশন হচ্ছে, একটা দেখা যাচ্ছে প্যানের সাথে একটা জয়েন্ট এবং প্যান থেকে ফ্লাশিং ট্যাঙ্কে যাওয়ার জন্য একটা এখানে এলবো ইউজ করা হয়েছে এবং ওই অপর প্রান্তটা ফ্লাশিং ট্যাঙ্কের সাথে যে প্রান্তটা সেই প্রান্তটাও ফ্লাশিং ট্যাঙ্কের একটা হোল আছে, সেই হোলের সাথে এটাকে স্থাপন করে নিতে হবে। আমরা নিচের প্রান্তটা আবার দেখাই দিচ্ছি, একটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্কের সাথে স্থাপিত হবে একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট কোথায় যাচ্ছে, প্যানের মধ্যে ফ্লাশিং রিম যে জায়গাটায় আছে সেদিকে একটা ফ্লাশিং সিস্টেমের জন্য পয়েন্ট থাকবে। এই দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিকভাবে যদি ইনস্টল বা স্থাপন না করা যায় তাহলে পানির ফ্লোটা বা প্রবাহটা ঠিকভাবে থাকবে না, তার জন্য এই জিনিসটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে। এবং ফ্লাশিং ট্যাঙ্কের পিছনে লাগানোর জন্য দুটি হোল এবং হোল করতে হবে, দেয়ালের সাথে হোল করতে হবে। এবং সেটা কিভাবে করব, আমাদের যে ফ্লাশিং ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের মধ্যে দুটা
হোল করার জন্য আলাদা একটা পার্টস আছে, দুটো পার্টস, সেই পার্টসটা প্লাসিং ট্যাঙ্কটাকে সেট করব দেয়ালে, দেয়ালে সেট করে ওখানে মার্কিং করে নিতে হবে, মার্কিং করে সেখানে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে ফেলতে হবে। ড্রিল করে এই ফ্ল্যাশিং ট্যাঙ্কের অ্যাক্সেসরি সেটাতে আমাদের স্ক্রু এবং নাট বল্টুগুলো আছে, সেই ড্রিল করার পরে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিব এবং মেজারমেন্টটা আমরা সেট করে নিচ্ছি, পার্টসগুলি দেখে নিলাম। এবং এখানেও যখন আমরা ফ্ল্যাশিং ট্যাঙ্কটা লাগাবো অবশ্যই আমাদেরকে স্ট্রিট লেভেল ব্যবহার করে এটার লেভেলটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আমাদের লেভেল অ্যাডজাস্ট হওয়ার পরে এবং মার্কিংটা করার পরে আমরা এই দুটো স্ক্রু লাগানোর জন্য ড্রিল মেশিন দিয়ে স্ক্রু হোলগুলো ঠিক করে সেট করে নিচ্ছি নিতে হবে। এবং আমাদের এই সিলিকন গুলো কোথায় ব্যবহার করব আমরা বারবার বলতেছি, যে আমাদের যে ফ্ল্যাশিং সিস্টেমটা কানেকশন হবে সেই হোল গুলিতে এবং ট্র্যাপের সাথে হোল গুলিতে আমাদের সিলিকন ব্যবহার করে সেট করে নিতে হবে। এবং এটা সেট হওয়ার পরে দেখে নিতে হবে যে আমাদের লেভেলটা ঠিক আছে কিনা, এবং লেভেলটা ঠিক থাকার পরে আমাদের আনুষঙ্গিক সব কিছু সেট আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে, ফ্ল্যাশিং ট্যাঙ্কের সাথে প্যান্টার স্থাপনাটা ঠিক আছে কিনা সেটা সেট করে নিতে হবে। এভাবে আমরা একটি প্যান্ট সুন্দরভাবে ইনস্টলেশন বা স্থাপন করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে প্যান্টটা ছিল সেই প্যান্টটা একটা পি ট্র্যাপের সাথে আমাদের যে প্যান হোল আছে হোলের বাইরে একটা ট্র্যাপ হোল আছে সেই হোলটার সাথে আমাদের এটা কানেকশন হয়ে আমরা সুন্দরভাবে ফ্ল্যাশিং ট্যাঙ্কটা স্থাপন করতে পারলাম। এবং এইভাবেই আপনারাও স্থাপন করতে পারবেন, এই ধাপগুলি অনুসরণ করলে একটা ইন্ডিয়ান টাইপ প্যান এবং সিস্টেম সুন্দরভাবে ইনস্টলেশন বা স্থাপন করতে পারবেন। তবে জয়েন্ট যে জায়গাগুলো আছে সেই বিষয়গুলি খুব সুন্দরভাবে এবং সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে, এবং যে লেভেলিংটা আছে লেভেলিংটার দিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এই কাজটা করার সময় আমাদের কাটিং টুলস ব্যবহৃত হবে, বোরিং টুলস ব্যবহার করা হবে এবং সলভেন্ট সিমেন্ট বা সলিউশন ব্যবহার করতে হবে। এই জিনিসগুলি ব্যবহার করার সময় আমাদের কাটিং টুলসগুলি সাবধানে ব্যবহার করতে হবে, যেন কোনোভাবে অসতর্কতার সাথে, অসতর্কতা থাকলে আমাদের হাত বা কেটে যেতে পারে বা পায়ে পড়লে বা ভারী জিনিস হাতুড়ি এখানে ভেঙে কাজ করতে হয় অনেক সময়, বা ভারী জিনিস প্যান বা সিস্টেমটা একটু ভারী সেটা যেন আমাদের পরে ভেঙে না যায় বা হাতে পায়ে পড়ে হাত থেকে পড়ে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং ড্রিল করার সময় আমাদের সতর্কতার সাথে ড্রিল করতে হবে যেন আঘাতপ্রাপ্ত না হয়, এবং ড্রিল বিট যেন ঠিক থাকে এবং কানেকশনগুলি যেন ঠিক থাকে, সঠিকভাবে যেন ব্যবহার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের এই ফিকচার যখন আমরা সেট করব লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রকার আঘাতে যেন আমাদের এই ফিকচার ভেঙে না যায় বা স্ক্র্যাচ না করে বা দাগ না করে, এই বিষয়গুলি আমাদের সতর্কতার সাথে করতে হবে। এবং আমাদের যে ফ্লোরের যে স্লোপ আছে এইটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং প্রতিটা ধাপে লেভেলিং করতে হবে, লেভেলিং করতে হবে স্ট্রিক্ট লেভেলের সাহায্যে, প্রতিটা ধাপে লেভেলিং করে সুন্দরভাবে সেট করতে হবে। অন্যথায় দেখা যাবে যে এখানে ড্রেনেজ সিস্টেমের মধ্যে যে পানিটার প্রবাহটা ঠিকভাবে হবে না, ওভারফ্লো হয়ে ব্যাকফ্লো হয়ে ফ্লোরে চলে আসবে এবং এটার সাইফনের ক্রিয়াটা ঠিকভাবে হবে না, তার জন্য এখানে লেভেলিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এদিকে আমাদের খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। আমরা এই সেশনে কি কি জানলাম, আমরা প্লাম্বিং এর প্লাম্বিং সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটি ফিকচার প্যান, ইন্ডিয়ান টাইপ, একটি ইন্ডিয়ান টাইপ ফিকচার প্যান। প্যান বলতে কি বুঝে তা আমরা বুঝলাম, সিস্টেম বলতে কি বুঝায় তা আমরা জানতে পারলাম, সিস্টেমের কাজ জানতে পারলাম,
একটি প্যান স্থাপন করতে কি ধরনের ম্যাটেরিয়ালস লাগবে তা আমরা শনাক্ত করতে পারবো। এই প্যান ইনস্টল করতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে পারবে তা আমরা শিখতে পারলাম। এই প্যান ইনস্টল করতে আমাদের কি ম্যাটেরিয়ালস এবং টুলস লাগবে সে সম্বন্ধে আমরা জানতে পারলাম। আমরা ম্যাটেরিয়ালস এবং টুলসগুলো শনাক্ত করতে পারবো এবং আমাদের এই প্যান ইনস্টল করতে যে সেফটিগুলি অবলম্বন করতে হবে আমরা সেগুলো সেফটি অবলম্বন করতে পারবো এবং আমরা এই রুলসগুলি অবগত হলাম এবং আমরা এই কাজে টাস্কের যে সেফটি ইকুইপমেন্টসগুলি ব্যবহার করতে হবে সে সম্বন্ধে জানলাম এবং আমরা যথাযথভাবে এই কাজ করার সময় সেফটি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যে পিপিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং আমরা এই সঠিকভাবে এই প্ল্যানটা ইনস্টল করতে পারবো এবং এই প্যানের সংক্রান্ত যাবতীয় মেজারমেন্ট সম্বন্ধে আমরা খুব ভালোভাবে ধারণা অর্জন করলাম এবং আমাদের যে সমস্ত কাজটি সুন্দরভাবে ব্যবহার করা, মেনটেনেন্স করা এবং এটা শুদ্ধা শুদ্ধি পরীক্ষা করা সমস্ত বিষয়গুলি আমরা এখান থেকে জানতে পারলাম। এখানে কারো যদি প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্ন করা যাবে, আমি চেষ্টা করব সেই উত্তরগুলি সমাধান করতে। এছাড়াও এই অংশ থেকে যে প্রশ্নগুলি হতে পারে যখন লেভেল পরীক্ষা বা কোনো একটা চাকরির পরীক্ষা বাস্তব কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দেওয়া হয় তখন এখানে যে প্যান ফিকচার সম্বন্ধে বিস্তারিত আলোচনা বা প্যান ফিকচার সম্বন্ধে ম্যাটেরিয়াল সম্বন্ধে ম্যাটেরিয়ালস কী কী ম্যাটেরিয়ালসের হয় সে সম্বন্ধে প্রশ্ন আসতে পারে এবং এই প্যান স্থাপনের সময় ক্লিয়ারেন্সগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে প্যানের সেন্টার থেকে সাইড ওয়ালের মেজারমেন্ট কত হবে, একটি প্যান থেকে আরেকটি ফিকচারের বেসিনের দূরত্ব কত হবে এবং প্যান থেকে সামনে দূরত্ব কত হবে, ফ্রন্টের যে ক্লিয়ারেন্স সেটা কত রাখা উচিত এবং এই সিস্টেমগুলো কতটুকু হাইটে থাকে বা সাধারণত কীভাবে হয়, এই প্যানের যে ট্র্যাপগুলি ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয়, ট্র্যাপ না ব্যবহার করলে কি সমস্যা হয়, কিসের মাধ্যমে এই দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা যায়, এই প্যানের সাথে কি ধরনের কত প্রকারের ট্র্যাপ ব্যবহার করা হয় এবং এই প্যানে যে প্যান বিভিন্ন ধাপে সংস্থাপন করতে হবে সেখানে কি ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়, জয়েন্টের জন্য কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেনগুলি এখান থেকে কম্পিটেন্সি যখন পরীক্ষা হবে কম্পিটেন্ট হওয়ার জন্য এই জব বা টাস্কটার সাথে সাথে এই ধরনের নলেজগুলি অবশ্যই থাকতে হবে এবং সেফটি থেকে কোশ্চেন আসতে পারে। কম্পিটেন্সি পরীক্ষায় কম্পিটেন্ট হওয়ার জন্য সেফটি থেকে অবশ্যই সচেতন থাকতে হবে, সেফটি সম্বন্ধে সম্পূর্ণভাবে জ্ঞান থাকতে হবে। পার্সোনাল প্রোটেক্টিভ থেকে কোশ্চেন আসতে পারে যে এই টাস্কের জন্য কি কি পিপি দরকার এবং এখানে ডাস্টের জন্য কি পিপি ইউজ করা উচিত, এ ধরনের কোশ্চেন আসতে পারে এবং এমন কোশ্চেন আসতে পারে যা হ্যান্ড গ্লাভস না পারলে কি সমস্যা, এ ধরনের যে অ্যাসেসর থাকবে উনি হয়তো কোশ্চেন করতে পারে যে হ্যান্ড গ্লাভস না পারলে তো কোনো সমস্যা ছিল না, আর এই প্যান স্থাপন করতে যায় সেফটি সুপার আর কি দরকার, এ ধরনের হয়তো কোশ্চেন আসতে পারে যে লেভেল পরীক্ষাগুলিতে সাধারণত বা চাকরি পরীক্ষায় সাধারণত এই ধরনের কোশ্চেনগুলি অ্যাসেসর বা এক্সামিনার করতে পারেন। এবং এখানে যখন পরীক্ষা হবে তখন হাউস কিপিং এর বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে অ্যাসেসররা খেয়াল করেন যে তারা কাজটা করার পরে যথাযথভাবে হাউস কিপিং করতে পারলো কিনা, যথাযথভাবে টুলসগুলি গুছিয়ে রাখলো কিনা, যথাযথভাবে টুলসগুলি ব্যবহার করতে পারলো কিনা, টুলসগুলি মেনটেনেন্স করতে পারলো কিনা, এই ধরনের বিষয়গুলি আমাদের কম্পিটেন্ট হওয়ার জন্য খুবই সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এবং টাস্কটা যখন প্রথমেই শুরু করা হয় এই লেভেল পরীক্ষাগুলিতে তখন অ্যাসেসর এই জিনিসগুলি খুবই গুরুত্ব সহকারে দেখেন যে সে পিপিগুলি ঠিক মতন ইউজ করতেছে কিনা, কাজটা শুরু করার আগে সে পিপিগুলি নিচ্ছে কিনা ঠিক মতন, সে টুলসগুলি চিনতেছে কিনা কাজটা করার জন্য, তার কী কী টুলস দরকার, কী কী ম্যাটেরিয়ালস দরকার,
তো এই সমস্ত বিষয়গুলো এই এই সেশনে আলোচনা করার চেষ্টা করেছি। তো এখান থেকে এই জিনিসগুলি যদি সতর্কতার সাথে লক্ষ্য করা যায়, ইনশাল্লাহ যে কোনো জায়গায় লেভেল পরীক্ষা দিতে গেলে কম্পিটেন্ট হয়ে আসতে পারবো ইনশাল্লাহ, এবং কোনো রকম চাকরি পরীক্ষেত্রেও পরীক্ষাতে কোনো রকমের বাধার সম্মুখীন হবে না, এই এই সেশনটা যদি সম্পূর্ণভাবে আয়ত্ত করা যায়। সবাইকে ধন্যবাদ এই সেশনটা আলোচনা অংশগ্রহণ করার জন্য, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে, এবং আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী সেশনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আজকে আমার এই সেশন এখানেই শেষ করছি।